흙과 도로다? 에이! 차를! তারা ছাগল নারা হলে করে তো আমি একটু নি বাজি করুন নি রয়েছে আর আলু ভর্তা দিমনি খালি কিটো মেটুই খাওয়াইবেন না আর বেগুন তুই বাড়ি তেলে দেখি ওই বাগানে কিছু আছে নাকি흙과 도로다? 네. 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 이제 네. 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 এই দেখ সস কত বড় রয়েছে মানুষের লাউ জাংলায় ধরে রাম গত দেখ মানিতেই ধরে এ ওই দেখ আর হবুই রয়ে গেছে ফুল হয়েছে পুষ্কে করে দেন লাগু কাইটা দে রে কাটি ই করিস নি গরু রেখাওয়াস নি যে লাউ শাক কাটে নিয়ে তো এনে থু আস্তে আস্তে পশে লাগবো কাশি না আনছি দেখ বাগানে আহ লাগবো প্রতিদিন একটু বিকালে বিকালে বুঝছিস না শুনেছ না কি অবস্থা হয়েছে আর শাক নিবি নিবি এটা এটা নিতে লাগে এটুক এটুক দাও কাটে নি বাইসা দিবি তুই আমি বাসা দিন ও বাবা কি বসা বুঝি না তুই আর ডাক দে নিয়ে গায় এত ডিলাও নিয়ে দে হেরম নাকে Thank you.
মাংস দিয়ে আনছি, তুই জালটা ধরিয়ে দে, আমি মিষ্টি কুমড়াটা কুচা দিই। আরেকটা দোয়া দিয়ে জাল ধরিয়ে দে, আমি তাই হে পর্যন্ত কুটা লাই। মিষ্টি কুমড়াটা ঘরে থুয়ে ওই যে বুড়া লাউডা কুইটা গরুরে দিয়ে গা। আগে থাকতে যাস না, কই নু যাই বাগানে যাই, কেউই যাওয়া হয় না। খাওয়া চলবো, বাজি চলবো, রান্না চলবো।
একটু বাইজা দেখি দেখি খাওয়া যায় নাকি, আর নইলে কালকে গরুরে দিস নি। তেলের যে দাম তোর ভাই হলে না দাম রাইব সারা রাত তেল মন হয়েছে সিদ্ধ করে খাবি তেল। আমি তো নামি কই দেখতেই পাচ্ছেন যে তারার মন খারাপ, এটার কারণ হচ্ছে তারার দাঁতে ব্যথা, তো খাইতে পারতেছে না, প্রেশার একদম লো হয়ে গেছে। একটু আগেই ডাক্তার এসে মাইপে গেছে, কত জানি হয়েছে আমার লো প্রেশার না হাই প্রেশার করে গেছে। ওই তো কত কত জানি মাইপে গেছে হাই প্রেশার আমার কাছে অনেক ভালো লাগছে, তো আপনাদের আপনারা যদি বাসায় ট্রাই করেন তো রান্না খাই দিই কুমড়া দিয়ে গরুর মাংস খাইলাম, তো আমার কাছে অনেক মজা লাগছে। তো কে কে খাইছেন তাড়াতাড়ি কমেন্টসে জানান, আর কে কে খান নাই তারা বাসায় খায় কমেন্টসে জানান যে কেমন লাগে। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।